অলক্ষিত নীতি। হ্যাঁ, এদেশের লক্ষ লক্ষ বিলিনের গল্প প্রায় একই। চাষা, আমি হীন হিসেব পণ করছিলাম, আমি আর জীবনে কোনোদিন নিয়ম ভঙ্গ করব না, কিন্তু আজকে আমি নিয়ম ভঙ্গ করব। আপনার সাথে কথা কয়া আমি আমার বাবার স্মৃতি ফিরে পাচ্ছি। আপনার খিদার কষ্ট দেহা আমার নিজেরও খুব কষ্ট হইতেছে। চাষা নেন খান, আপনি সব ভাত আমার সামনে বসে বসে খান, আমি আপনার কিচ্ছু করবো না। চাষা না বাপ, আমার খাবো না, তুমি আমার চোখ খুলে দিত। এই খাদ্য নিয়ে আমি দেশের মানুষের সাথে যে অন্যায়টা করছি, যেকদিন আমি বাঁচবো যদি আমি না খেয়ে থাকি তা আমার পাপের ভাষিত হবে না। খাবো না রে বাপ। আমি একটু আপনার হাতটা ধরি, আমার ভাল লাগবে। আকবর সাহেব, আপনি হয়তো বুঝতে পেরেছেন, মানে উপলব্ধি করতে পেরেছেন এইসব খেটে খাওয়া মানুষদের পরিশ্রমটা, তারা যে কষ্ট করছে আপনার জন্য, আমার জন্য, দেশের জন্য, সেটা আপনি বুঝতে পেরেছেন। তারা যদি কষ্ট না করত তাহলে আপনি আমি দালান কোটায় থাকতে পারতাম না, এসি গাড়িতেও চলতে পারতাম না। এই যে আমরা সোনার বাংলা বলছি, কিসের জন্য বলছি? তাদের পরিশ্রমের জন্য। তারা পরিশ্রম করছে, সে ফসল আমরা তুলছি, আপনি আমি সোনার মেডেল পাচ্ছি, শুধু তাদের কষ্টের জন্য। ভাই সাহেব, আমার বিশ্বাস আপনি একদিন এই দেশটা জয় করবেন। এই দেশ তো জয় করা হয়েই গেছে, এখন এই দেশটাকে গড়তে হবে। সেই গড়ার জন্য গোটা দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে হবে, এটাই হলো আমাদের কাজ। তোমাকে চাকরি কি কাজ আছে সেটা মাটি কাটা কি কোনো দোষের কাজ? না স্যার, আমি আসলে তা বলিনি। আপনার মতো মানুষ কেন মাটি কাটবে স্যার? কেন কাটবো না? আমার হাতে যখন কলম ছিল তখন ওই কলমের কালি দিয়ে যদি আমি ভালো কাজটা করতাম তাহলে তো ওই রাস্তাটা কার্পেটিং হতো। আমার জন্যই তো ওই রাস্তাটা এখনো ভাঙা। স্যার এসব কি বলছেন? আমেনা, আমি ঠিকই বলছি, আমার কথাটা একটু বুদ্ধি দিয়ে ভাবেন তাহলেই বুঝতে পারবেন।
লতিফ সাহেবের সাথে কি দেখা হয়েছে? না। আচ্ছা, ওই যে ওনার বাড়ি, আপনি যান, আমি কাজটা সেরে তারপর আসব। আমার অনেক কাজ বাকি, রাস্তাটা ঠিক করতেই হবে। জি স্যার।